আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে জানাচ্ছি নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। যারা যারা ভিডিওটি দেখতেছো প্রত্যেকে কমেন্ট বক্সে হ্যাপি নিউ ইয়ার লিখে দিবা, যাতে সবারই নতুন বছরটা ভালো যায়। গতকালকের ভিডিওতে তোমাদেরকে জানাইছিলাম নিউ ইয়ার উপলক্ষে তোমরা অনেকগুলো আইটেম রিওয়ার্ড একদম ফ্রিতে পেয়ে যাবা, যে সবগুলো কিন্তু তোমরা পেয়ে গেছো, যেমন ইয়েতি পেট, ফিমেল বান্ডেল, ম্যাজিক কিউব, ফ্রেগ্রেন্ট, নতুন ম্যাপ, সবকিছু কিন্তু তোমরা পেয়ে গেছো। এছাড়াও মিস্ট্রি বোনাস নামে একটা টপ ইভেন্ট এসেছে, অনেকেই টপ ইভেন্টটা সম্পর্কে জানো না, এই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত জানাই দিব। এছাড়াও এই টপ ইভেন্টটা মাত্র 3 দিন চলবে, এরপর আমাদের কোন টপ ইভেন্টটা আসবে সেটা তোমাদেরকে দেখাই দিব। এবং রাত 12টার পরে কিন্তু আমাদের নতুন ম্যাজিক কিউব বান্ডেল চেঞ্জ এসেছে। গতকালকের ভিডিওতে আমি তোমাদেরকে যেই বান্ডেল গুলো দেখেছিলাম সেই সেম বান্ডেল কিন্তু ম্যাজিক কিউব এক্সচেঞ্জে চলে আসছে। আর্টিক ব্লু বান্ডেল, টপ গেমার বান্ডেল এবং ইলেকট্রিক শক বান্ডেল কবে ম্যাজিক কিউব এক্সচেঞ্জে অ্যাড হবে এটা তোমাদেরকে জানাই দিব। আমাদের জানুয়ারি মাসে একটা ইভোগান রিটার্ন আসতে যাচ্ছে এবং আমাদের জানুয়ারি মাসে নতুন একটা ইভোগান আসতে যাচ্ছে, সেই বিস্তারিত সবকিছু তোমাদেরকে এই ভিডিওতে জানাই দিব। আমাদের ফ্রি ফায়ার গেমটা কবে বাংলাদেশ সার্ভারে আনব্যান হবে এবং আদেও আনব্যান হবে কিনা এই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত সবকিছু জানাই দিব। আজকের ভিডিওতে এরকম সব ফিক্সড ওয়েব ইভেন্ট, ছোট বড় অনেকগুলি আপডেট এবং আজকের রাত 12টার পরে গেমে কনফার্ম কোন ইভেন্ট এবং আপডেট অ্যাড হবে এটা তোমাদেরকে 100% কনফার্মলি জানাই দিব। ভিডিওটি সম্পূর্ণটা দেখবা, সম্পূর্ণটা দেখার সাথে সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দিবা। আর যারা যারা ফার্স্ট টাইম আজকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে নিউ লিখে দিবা, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, লেটস বিগিন দা শো। ভিডিওর ফার্স্টে তোমাদেরকে জানাই দিচ্ছি আমাদের নিউ ইয়ার উপলক্ষে মিস্ট্রি বোনাস টপ ইভেন্ট নামে একটা নতুন টপ ইভেন্ট আসছে। এটা কেমন টপ ইভেন্ট সেটা তোমাদেরকে একটু বোঝাই দিচ্ছি। এখানে ফ্রি স্পিন দেখতে পাচ্ছ, ফ্রি স্পিনে ক্লিক করলে যে কোনো একটা পার্সেন্টেজ তোমরা পেয়ে যাবে। আমি দেখতেই পাচ্ছ 69% কিন্তু পার্সেন্টেজ প্লাস পেয়ে গেছি। এর মানে হচ্ছে আমি যত ডায়মন্ডই টপ আপ করব না কেন তার 69% প্লাস ডায়মন্ড পাবো। বুঝার সুবিধার্থে দেখো, 100 ডায়মন্ড টপ করলে 169 ডায়মন্ড পাচ্ছি, এর মানে কি আমি 69টা ডায়মন্ড এক্সট্রা পাবো। এছাড়াও আমি যদি 5600 ডায়মন্ড টপ আপ করি তাহলে আমি 3864 ডায়মন্ড এক্সট্রা পাবো। আর কারা কারা ইভেন্ট থেকে কত পার্সেন্ট এক্সট্রা বোনাস পাইছো তাদের পার্সেন্টেজটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। আমার 69% দিছে, অনেক বেশি দিছে। সবাই কমেন্ট করবা কার কত পার্সেন্ট দিছে, তাহলে আমি বুঝতে পারবো যে কার বেশি দিছে সবচেয়ে। অনেকেই এখন কমেন্ট করবা যে ভাই আমাদের এই ইভেন্টটা নেওয়া ঠিক হবে নাকি ভুল হবে। যারা যারা আসলে টপ আপ করবো তাদের জন্য বলবো অবশ্যই এই ইভেন্টটা তোমরা কমপ্লিট করে রাখো, যেহেতু তোমাদের টপ আপ করতেই হবে সেহেতু তোমরা কম টাকা অনেক বেশি ডায়মন্ড পেয়ে যাবে এখান থেকে। আমাদের বেশিরভাগ টপ ইভেন্টই হয় 5 দিনের, আর আমাদের মিস্ট্রি বোনাস যে টপ ইভেন্টটা দিয়েছে সেটা কিন্তু 3 তারিখ পর্যন্ত দিয়েছে, এর মানে মাত্র 3 দিন চলবে। সেহেতু বুঝতেই পারছো যে নিউ ইয়ার উপলক্ষে 3 দিনের জন্য এই টপ ইভেন্টটা দিয়েছে। এরপরে কিন্তু আমাদের নতুন একটা টপ ইভেন্ট আসবে। নেক্সট টপ ইভেন্টের এখনো কনফার্ম কোনো ব্যানার পাওয়া যায়নি, বাট বিভিন্ন সার্ভারে এসেছে এবং লিক্স রেকর্ডিং জানা যাচ্ছে এই টপ ইভেন্টটা আসতে পারে। স্ক্রিনওভার দেখতেই পাচ্ছ একটা বাইকের স্ক্রিন, বাইকের স্ক্রিনটা হয়তো তোমরা 100 অথবা 300 ডায়মন্ডের ভিতরে দেখতে পেয়ে যাবে। আর এই বাইকের স্ক্রিনটা কিন্তু উইন্টার রিলেটেড বাইকের স্ক্রিন, যেটা কিন্তু এখনো আসে না। এছাড়াও 500 ডায়মন্ডটা হবে যে ইমোটটা দেখতে পাচ্ছ, ইমোটটা কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই ইমোটটা ডিজাইনিং করা হয়েছে আলপাইন ম্যাপের জন্য, সেহেতু আলপাইন ম্যাপও চলে আসছে এবং বাইকটা উইন্টার রিলেটেড, সেহেতু নেক্সট টপ ইভেন্টে বাইকের স্ক্রিন এবং এই ইমোটটা দেখার সম্ভাবনা প্রায় 90% রয়েছে। লেটস সি কি হয়, ইনশাআল্লাহ আমি কালকের ভিতরে এর কনফার্ম ব্যানারটা পেয়ে যাব। আমাদের কিন্তু নিউ বারমুডা র‍্যাঙ্ক সিজন স্টার্ট হওয়ার কথা ছিল গতকালকে 3টার সময় থেকে, বাট গ্লিচের কারণে কিন্তু এটা পসিবল হয়েছিল না। বাট মডারেটর জানা দিছিল আমাদের রাত 12টার পরে কিন্তু আমাদের বারমুডা র‍্যাঙ্ক সিজন স্টার্ট হয়ে যাবে, সেই অনুযায়ী রাত 12টার পরে আমাদের নতুন বারমুডা র‍্যাঙ্ক সিজন স্টার্ট হয়ে গিয়েছিল। আর এই প্রথম কোন ম্যাপ নতুন গেমে দিয়েই কিন্তু সেটা র‍্যাঙ্ক অ্যাড করে দিয়েছে। আমাদের আলপাইন যে ম্যাপটা ছিল যেটা কিন্তু 1 তারিখে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু রাত 12টার পরেই কিন্তু র‍্যাঙ্ক ম্যাচে অ্যাড করে দিয়েছে। কারা কারা নতুন আলপাইন ম্যাপটাতে গেম প্লে করছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের নতুন ম্যাপটা কেমন লাগছে। সত্যি কথা বলতে পার্সোনাল একটা অপিনিয়ন দিয়ে, আমার কাছে ম্যাপটা জোস 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 লাগছে। ম্যাপটা এরিয়ায় অনেক বেশি বড় এবং এর ডিজাইনিং গুলো করা হয়েছে অনেক ভালোভাবে, সবকিছুই রিয়েলিস্টিক কোয়ালিটিতে করা হয়েছে, যেমন টাওয়ার বলো, ঘর বাড়ি গুলো বলো, সবগুলো রিয়েলিস্টিক করা হয়েছে, গাছপালা বলো, সবকিছু বলো, সবকিছু আমার কাছে খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা। যাদের যাদের ডিভাইস ভালো, যারা আলট্রাতে খেলো, শ্যাডো মোড অন দিয়ে খেলো, সবকিছু হাই এফপিএস অন দিয়ে খেলো, তারা বুঝতে পারছো যে ম্যাপটা কতটা সুন্দর করা হয়েছে। পার্সোনালি আমার কাছে ম্যাপটা জোস লাগছে, সো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাই দিবা। 8 থেকে 10 দিন আগে একটা ভিডিওতে তোমাদেরকে জানাই দিছিলাম যে আমাদের ফ্রি ফায়ার কিন্তু ইনফিনিক্স ফোনের সাথে কলাবরেশন করতে যাচ্ছে, যেই কলাবরেশন থেকে আমরা ব্যাকপ্যাকের স্কিন, টি শার্ট এবং প্যারাশুটের স্কিন একদম ফ্রিতে পেয়ে যাব। যেই কলাবরেশনটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে কিছু কিছু সার্ভারে, আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারেও খুব তাদের এই কলাবরেশনটা স্টার্ট হবে, বাট এটা খুব ছোট একটা কলাবরেশন হবে। এছাড়াও আমাদের স্পেস স্পিকারের সাথে যে কলাবরেশনটা ছিল, লিক্স রেকর্ডিং জানা যাচ্ছে উইন্টার রিলেটেড ইভেন্ট চলে গেলেই কিন্তু আমাদের স্পেস স্পিকারের সাথে কলাবরেশনটা স্টার্ট হয়ে যাবে। এই কলাবরেশনের কিন্তু 4-4টা বান্ডেল খুব সুন্দরভাবে কাস্টম করা হয়েছে, এই বান্ডেলগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, আমার মোটামুটি সবগুলো বান্ডেলই অনেক সুন্দর লাগছে। অনেক ভাইরাই কোশ্চেন করা যে আমরা নেক্সট কোন নতুন ইভোগানটা দেখতে পারবো, তোমরা নেক্সট ইভোগানে ফেমাসের ইভোগান দেখতে পারবা, এটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। অনেকে কোশ্চেন রয়েছে ভাইয়া এটা কবে আমরা দেখতে পারবো, লিক্স রেকর্ডিং এবং ডাটা মাইনাররা যা বলে সেই অনুযায়ী তো আমরা জানুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের ভিতরে ফেডারেল ইভেন্টের মাধ্যমে এই ফেমাসের স্ক্রিনটা দেখতে পেয়ে যাওয়ার কথা। আপাতত অফিসিয়াল ব্যানার নাই, তাই তোমাদেরকে কনফার্ম
কনফার্ম ডেটটা জানাইতে পারছি না, বাট তোমরা 15-20 তারিখের ভিতরেই দেখতে পারবে। যেটা লিক্স রেকর্ডিং জানতে পারছি সেটা তোমাদেরকে জানাই দিলাম, তোমরা রেডি হয়ে থাকো। এই মাসে যদি ফেমাস এর ইভোগান স্কিনটা আসে তাহলে তোমরা একটা ইভোগান রিটার্নে দেখতে পারবা। সেটা কোন ইভোগান হতে পারে বলতে পারো? যাই হোক, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মেগলাডন স্কার যেটা রয়েছে, ইভো স্কার যেটা বলে, ইভো স্কারটা কিন্তু রিটার্নে আসতে পারে লিক্স রেকর্ডিং জানা যাচ্ছে। কিছুদিন আগে কিন্তু ইন্ডিয়ান ইউটিউবার যারা আছে অনেকেই কিন্তু লাইভে এই ইভো স্কার গিভওয়ে করেছে, আর যখনই কোনো আইটেম গিভওয়েতে দেওয়া হয় তখন সেই আইটেমটা কিন্তু ইভেন্টে চলে আসে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে আমরা জানুয়ারি মাসে কিন্তু ইভো স্কারটা রিটার্ন দেখতে পারি। এখন অনেকেরই কোশ্চেন রয়েছে, আমরা ইভো একেটা তাহলে কবে দেখতে পারবো? ইভো একে বাংলাদেশ সার্ভারের জন্য আলাদা ভাবে আসবে না, ইভো একেটা রিটার্ন আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে একসাথেই আসবে, দুইটা সার্ভারেই চলবে। কারণ জাস্টিস ফর বিটি সার্ভারের পর থেকে ইন্ডিয়া সার্ভারে যে ইভেন্ট গুলো আসে সেই সেম ইভেন্ট কিন্তু বাংলাদেশ সার্ভারেও আসে। ওকে, সো রাত 12টার পরে কিন্তু আমাদের নতুন জানুয়ারি মাসের ইলিট পাস চলে এসেছে। ইলিট পাসটা কিন্তু পুরোপুরি ঘাটিয়া একটা ইলিট পাস। ইলিট পাসের জাস্ট একটা আইটেমই ভালো, সেটা হচ্ছে সার্ভবোর্ড। ইলিট পাসের ভিতরে সবচেয়ে ভালো আইটেম থেকে থাকলে সেটা হচ্ছে সার্ভবোর্ডের স্কিনটা। এটা আমার কাছে জোস লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এটা মেইন টপিক ছিল না, মেইন টপিকটা হচ্ছে যে তোমরা কি এই মাসে ইলিট পাস ডিসকাউন্ট দেখতে পাবা, অনেকেরই কোশ্চেন থাকবে। কারণ এত ঘাটিয়া একটা ইলিট পাস দিয়েছে যে কেউই ডায়মন্ড খরচ করে বা বেশি ডায়মন্ড খরচ করে এটা নিতে যাচ্ছে না। তোমরা এই মাসে কিন্তু লাকি উইল নামে একটা ইভেন্ট দেখতে পারবা, যে ইভেন্ট থেকে তোমরা সবাই জানো অনেক ডিসকাউন্টে কিন্তু তোমরা ইলিট পাস পেয়ে যাও। আমাদের লাস্ট এই লাকি উইল ইভেন্ট এসেছে 2021 সালের অক্টোবর মাসে, প্রায় 2 মাস হয়ে গেল আমাদের এই ইভেন্ট আসতেছে না। এই মাসে আমাদের লাকি উইল ইভেন্টটা দেখার সম্ভাবনা রয়েছে। তাদেরকে জানাই দিচ্ছি, তোমরা কেউ ইলিট পাস করো না এখনই, কারণ এইবারের ইলিট পাসে তেমন কিছুই নাই, সেহেতু ইলিট পাসের ডিসকাউন্টে দিবেই দিবে। 100% কখনোই কিছু দিব না। তোমরা এই মাসের 20 তারিখ পর্যন্ত ওয়েট করবা, সর্বোচ্চ 20-22 তারিখ পর্যন্ত ওয়েট করবা। যদি কোনো ডিসকাউন্ট ইভেন্ট দেখতে না পাও তাহলে তোমরা ইলিট পাসটা করে ফেলো। আর সামনে আমি কনফার্মেশন পেয়ে যাবো তখন তোমাদেরকে জানাই দেবো তোমরা ইলিট পাস করবা কি করবা না। এত টেনশন কেন নাও গাইজ, আমি তো তোমাদের সাথে আসি। কোনো ডিসকাউন্ট ইভেন্টের লিক্স পেলে তোমাদেরকে জানাই দিব, এখন থেকে লিক্স পেয়ে গেছি একটা, সেই জন্য তোমাদেরকে জানাই রাখলাম। আর এই ইলিট পাসটা তেমন ভালো কোনো ইলিট পাস না, সেহেতু তোমরা ডিসকাউন্টে দেখতে পাবা। অনেকেই কোশ্চেন করতেছে, ভাই আর্থিক ব্লু বান্ডেল, টপ গেমার বান্ডেল এবং ইলেকট্রিক শক বান্ডেলটা কবে ম্যাজিক কিউবে অ্যাড হবে? কিছু কিছু সার্ভারে কিন্তু এই তিনটা বান্ডেলের ভোটিং সিস্টেম চলছে এবং ইলেকট্রিক শক বান্ডেলটা কিছু কিছু সার্ভারে উইন হয়েছে এবং অলরেডি কিন্তু তাদের সার্ভারে ইলেকট্রিক শক বান্ডেলটা ম্যাজিক কিউ এক্সচেঞ্জে অ্যাড করে দিয়েছে। বাট বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারে এখনো ভোটিং সিস্টেম স্টার্টই হয় না। অনেকেই বলতে পারো, ভাই আমাদের ম্যাজিক কিউ এক্সচেঞ্জ স্টোরে তো চেঞ্জেস আসছে। ভাই এটা জাস্ট নর্মাল একটা চেঞ্জেস, এটা বেশি দিনের জন্য না, 3-4 দিনের জন্য দেওয়া হয়েছে। প্রত্যেকটা ওবিবি আপডেটের পর ম্যাজিক কিউ এক্সচেঞ্জে বড় সড় আপডেট আসে, এই নতুন বান্ডেলগুলো আছে সেই নতুন বান্ডেলগুলো পুরো ওবিবি ধরেই চলে। অনেকে আবার কোশ্চেন করছে, ভাই এই বান্ডেলগুলোর ভিতরে কোন বান্ডেলটা নিলে ভালো হয়? আমাদের কাছে যদি ব্যান্ডেড বান্ডেলটা না থেকে থাকে তাহলে তোমরা এই ব্যান্ডেড বান্ডেলটা নিতে পারো। এছাড়াও ডায়মন্ড রয়্যালের যে ফিমেল ভার্সনটা রয়েছে, ফিমেল ভার্সনটাও নিতে পারো, ভালোই লাগে এটা দেখতে। ওকে, সো ইলেকট্রিক শক বান্ডেল, টপ গেমার বান্ডেল, আর্থিক ব্লু বান্ডেল, এগুলো কবে আসবে সেটা তোমাদেরকে একটু জানাই দিচ্ছি। এগুলোর জন্য আমাদের একটু ওয়েট করতে হবে, কিছু কিছু সার্ভার অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেহেতু আমাদের সার্ভারও স্টার্ট হবে, ভোটিং সিস্টেম স্টার্ট হবে, তারপরে যে কোনো একটা উইন হবে, তারপরে নেক্সট ওবিতে এটা দিয়ে দিবে। এই বিষয়ে কনফার্ম লিক্স এবং আপডেট পাইলে তোমাদেরকে অবশ্যই জানাই দিব। এখন আমি তোমাদেরকে জানাই দিব আমাদের লাস্ট আপডেট, আমাদের গেমটা কবে আনব্যান হচ্ছে। অনেকেই রোজই কমেন্ট করতেছে, ভাই আমাদের গেম কবে আনব্যান হবে, সেটা নিয়ে কিছু বলো বা সেটা আমাদেরকে জানাও, অথবা গেম আনব্যান নিয়ে কিছু বলো অথবা আন্দোলন করো, যেভাবে হোক গেমটা আনব্যান করো। আমাদের গেম আনব্যান নিয়ে লাস্ট প্রসেস কি চলতেছে সেটা তোমাদেরকে একটু জানাই দিচ্ছি। যতদূর যা জানতে পেরেছি আমাদের গেম নাকি 3 মাসের জন্য ব্যান করা হয়। আমাদের গেমটা পার্মানেন্টলি ব্যান হবে নাকি গেমটা পার্মানেন্টলি আনব্যান হবে এটা নিয়ে শুনানি দেওয়ার কথা হয়েছিল 3 মাসের ভিতরে। আমরা অনেকেই ভুয়া নিউজ জানতেছিলাম যে গেমটা নাকি 3 মাসের জন্য ব্যান করা হয়েছে, বাট এখন সেটা পুরোটাই উল্টো হয়ে গেছে। সো যাই হোক, এত কথা বাড়াবো না, তোমাদেরকে সিম্পল উপায় বলে দিচ্ছি। ফেব্রুয়ারি মাসের ভিতরে হাইকোর্ট থেকে ফ্রি ফায়ার আনব্যান হবে নাকি পুরোপুরি ব্যান হবে এটা নিয়ে 4টা শুনানি দেওয়া হবে। 4টা শুনানির ভিতরে যদি যে কোনো একটা শুনানিতেও বলে দেয় যে গেমটা আর কখনো আনব্যান হবে না, তাহলে গেমটা আর কোনোদিনই আনব্যান হবে না। আর যদি 4টার ভিতরে যে কোনো একটা শুনানিতেও বলে দেয় যে গেমটা আনব্যান হয়ে গেছে, তাহলে তারপর থেকে গেমটা আনব্যান হয়ে যাবে। আর না, তোমরা ফেব্রুয়ারি মাসের ভিতরেই একটা ভালো নিউজ শুনতে পেয়ে যাবে আশা করা যাচ্ছে। শুধু ভালো নিউজের কথাই বলবো না, খারাপ নিউজও হতে পারে সেটা বলা যাচ্ছে না। তোমরা হয়তো বা উল্টো পাল্টা বলতে পারো যে ভাই এতদিন এক কথা বলছো এখন আরেক কথা বলতেছো। ভাই এটা আমার বলা বলির কি আছে, যত বড় বড় ইউটিউবাররা তো সবাই কিন্তু বলছে যে 3 মাসের জন্য গেমটা ব্যান হয়েছে, বাট এখন লিক্স রেকর্ডিং জানতে পারা যাচ্ছে যে এরকম একটা প্রসেস চলতেছে। আমার কাজ হচ্ছে আমার হাতে যে লিক্স গুলো আছে বা ইনফরমেশন গুলো আমি ঘাটাঘাটি করে জানতে পারি সেগুলো তোমাদেরকে জানাই দিয়ে জাস্ট আমি জানাই দিলাম। এখন দেখা যাক, লেটস সি কি কি হয়। ওকে, সো আমাদের ভিডিওটি অনেকটা লং হয়ে গেছে, এত বড় ভিডিওটি যারা যারা এখনো কন্টিনিউ করতেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কন্টিনিউ লিখে দিবা, তাহলে আমি বুঝতে পারবো কারণ আমার ভিডিওটি এখনো কন্টিনিউ করতেছে। আর যারা যারা আমার সাথে কন্টাক্ট করতে চাও চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো এই ছিল আপকামিং কিছু ফিক্সড টয় ইভেন্ট, ছোট বড় অনেকগুলো আপডেট। এখন আমি তোমাদেরকে জানাই দিব আজকের রাত 12টার পরে গেমে কনফার্ম কোন ইভেন্ট এবং আপডেট অ্যাড হবে। আমাদের গেমে প্রায় অনেকগুলো ইভেন্টই চলতেছে, সেহেতু লিক্স রেকর্ডিং আজকের রাত 12টার পরে তেমন কনফার্ম কোন ইভেন্ট বা আপডেট অ্যাড হবে না গেমে। বাট একটা কনফিউশন রয়েছে, সেটা একটু তোমরা আমাকে ক্লিয়ার করবা। আমি যেই ম্যাজিক কিউব বান্ডেলে চেঞ্জেস দেখাছিলাম সেইগুলো তো গতকালকে রাত 12টার পরে চেঞ্জ হয়ে গেছে, তাই না? হোক, এই বান্ডেলগুলো তো নতুন অ্যাড হয়েছে, এগুলো তো আগে ছিল না। যেই বান্ডেলগুলো অ্যাড হওয়ার কথা সেই বান্ডেলগুলো তো অ্যাড হয়ে গেছে, আর কোনো বান্ডেল তো আই থিঙ্ক অ্যাড হবে না। আরেকটা আপডেট আসতে পারে, সেটা হচ্ছে আমাদের ডায়মন্ড রয়্যাল এবং ওয়েপন রয়্যাল কিন্তু শেষ হয়ে যাচ্ছে। শুধু তোমরা ডায়মন্ড রয়্যাল এবং
ওয়েপন রয়্যালের স্পিনে 50% অফ দেখতে পারো। এছাড়াও যদি জানতে পারি কোনো কনফার্ম ইভেন্ট আজকে রাত 12টা পর অ্যাড হবে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই কমিউনিটি ট্যাবে রাতের ভিতরে জানাই দিব। সো গাইস দ্যাটস ইট ফর টুডে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল সেট করে দাও। আর পুরো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে ভাইয়ার গেমপ্লে দেখতে পাচ্ছ ভাইটা অনেক ভালো গেমপ্লে করে এবং অনেক ভালো ভিডিও আপলোড করে। আন্ডাররেটেড ইউটিউবার ভাইয়াকে ডেসক্রিপশন বক্সে ক্রেডিট দেওয়া আছে, অবশ্যই ভাইয়াকে চাইলে সাপোর্ট করতে পারো। সো আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।